বন্ধুরা, আপনারাও যদি খুব কম সময়ে ধনী ব্যক্তি হতে চান ও অনেক বেশি টাকা পয়সা ইনকাম করতে চান, লাখপতি ও কোটিপতি হতে চান, তাহলে আচার্য চাণক্যের দ্বারা চাণক্য নীতিতে ধন সম্পর্কিত একটি কথা অবশ্যই মনে রাখা উচিত। যদি আপনারা এই কথাটি মেনে চলেন তাহলে আপনারা অবশ্যই ধনী ও কোটিপতি হতে পারবেন। তাহলে চলুন জেনে নেই সেই কথাটি সম্বন্ধে। ধন সম্পত্তির ব্যাপারে শাস্ত্রে অনেক নিয়ম বলা আছে। যদি আপনারা এই নিয়মগুলো পালন করেন তাহলে আপনারা খুব কম সময়ের মধ্যে ধনী হতে পারবেন। পয়সার ব্যাপারে আচার্য চাণক্য একটি নিয়ম বলেছেন যা আপনাদের খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। উপার্জিতনাম বিত্তানাম ত্যাগ এব হি রক্ষানাম তগোদর সংস্থানাম পরিশ্রব ইবাভ্রশ্রম। এই সংস্কৃত শ্লোকে আচার্য চাণক্য বলেছেন যে ধনকে ব্যয় করা বা ইনভেস্ট করাই হচ্ছে ধনকে রক্ষা করার সঠিক পথ। যেসব লোক ধনকে সঞ্চয় করার কথা ভেবে থাকেন তারা কখনো ধনী হতে পারেন না। আচার্য চাণক্য বলেন যে ধন কামানোর জন্য ধনকে ব্যয় করা অর্থাৎ ইনভেস্টমেন্ট করা উচিত। যত আপনি ইনভেস্টমেন্ট করবেন রিটার্ন তার চেয়ে অনেক বেশি পাবেন। আচার্য চাণক্য বলেন যেভাবে কোনো পাত্রে যদি জল থাকে আর সেই জল যদি অনেক দিন ধরে ব্যবহার না করা হয় তাহলে যেমন জল নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি যদি কোনো ব্যক্তি ধন সম্পত্তির সঠিক ব্যবহার না করে থাকে আর সঠিক ইনভেস্টমেন্ট না করে থাকে তাহলে সেই ধন সম্পত্তি থাকার চেয়ে না থাকাই ভালো। অনেক লোকজন আছেন যারা ধন সম্পত্তিকে সঞ্চয় করে রাখেন। তাদের মনে হয় এই ধন সম্পত্তি সঞ্চয় করে রাখলে তারা ধনী হয়ে যাবেন। এইভাবে ধন সম্পত্তি সঞ্চয় করে রাখলে কখনোই ধনী হওয়া যায় না। ধনকে সঠিক কাজে ইনভেস্টমেন্ট করা প্রয়োজন, আর এটাই হলো ধন সম্পত্তি রক্ষা করার সঠিক উপায়। আর আচার্য চাণক্য বলেন যে কোনো ব্যক্তি দিনরাত পরিশ্রম করে উপার্জন করার পরে যদি সে সেই উপার্জনকে উপভোগ করতেই না পারে তাহলে পরিশ্রম করে কী লাভ। তাই একজন ব্যক্তিকে পয়সার সঠিক ব্যবহার করা উচিত, আর এর ফলেই একজন ব্যক্তি ধনী ও কোটিপতি হতে পারবে। তাই আপনারা পয়সার সঠিক ব্যবহার করতে শিখুন ও সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করুন, যাতে রিটার্নে আপনারা অনেক বেশি কিছু পান। আর যদি আপনারা পয়সার সঠিক ব্যবহার না করেন তাহলে আস্তে আস্তে আপনাদের ধন সম্পত্তি শেষ হয়ে যেতে থাকবে ও আপনাদের হাতে কিছুই থাকবে না। তাহলে বন্ধুরা, আশা করছি আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিও কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি এই চ্যানেলে এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন ও সবাইকে ভালো রাখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।